একটা ছবি তুলি। মঞ্জু, সূর্য সূর্যোদয় ছবিটা পাঠিয়েছিল, আমি একটা সূর্যাস্তের ছবি তুলি। সাদা হয়ে যাচ্ছে পুর। বাবু, বাবুকে ফোন করি। বাবুর আবার ইন্টারভিউ, আবার ইন্টারভিউ, চাকরিটা না হলে। হ্যাঁ বলো, কি হয়েছে? আরে বাবু, তুই কি ঢুকে গেছিস রে? আর ঢুকে গেলে কিভাবে কেউ ফোনে কথা বলে? ও শোন না, বলছি যে আমি সূর্যাস্তের ছবি তুলছি, আমার ফোনে সূর্যটা ডুবছে না, মানে বাবার ফোনে কাল, বাবা কালকে তুলছিল, বাবার ফোনে ডুবছিল, আমার ফোনে ডুবছে না। মা, আমি একটু পরে কথা বলছি, আমি একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি, প্লিজ। না 2 মিনিট শোন না, তুই তো এখনো ঢুকিস নি। আরে সূর্য সাদা হয়ে যাচ্ছে, সূর্য ডুবছে না। ওয়ান থিং, ইউ ট্যাপ অন দা সান, সূর্যের উপর ট্যাপ করো। কি? সূর্যের উপর ট্যাপ করো, ট্যাপ। সূর্য তো অত, তাহলে কি আমি পর্দা টেনে দেবো? পর্দা টেনে দিলে তো তুমি দেখতেই পাবে না। কি আশ্চর্য কথা বলছো, যেখানে তোমার মোবাইল ক্যামেরায় সূর্যটা আসছে সেখানে তুমি আঙুল চাও, তাহলে এক্সপোজারটা কমবে, সূর্যটা উঠবে ভালো। কি কি কমবে? এক্সপোজার কমবে, এক্সপোজার। যেটা বলছি সেটা করো না, বাড়তি প্রশ্ন না করে। আমি এসব করতে পারি নাকি? এ হবে না, বাবা রোজ উঠছে সূর্য নমস্কার করতে, আমি উঠতে পারছি না, আমার হাঁটুর ব্যথাটা, সূর্য দেব আমার উপর রাগ করেছে। জানিস তোমাকে একবার নিয়েছে না ওখানে? আর কি মারছো আমার সাথে? আমি একটা ইন্টারভিউ দিতে এসেছি, তুমি আমাকে ফোন করে এইসব কথাবার্তা বলছো? মায়া দয়া নেই তোমার? তুমি এরকম চিৎকার করবি না। তোর ইন্টারভিউর জন্য আমি ভোরবেলা উঠে পুজো দিয়েছি, তোকে আমি নকল দানা খাইয়ে দিয়েছিলাম, তুই একটা ফোন কিনে দিয়েছিস, তোকে পিছাই ফোনটা কি করে যায় ইউজ করতে হয় আমি সেটাই বুঝতে পারলাম না। মঞ্জুকে দেখ, মঞ্জু রোজ সব ফটো তুলে হোয়াটসঅ্যাপে পাঠায়, আমি একটা ফটো পাঠাতে পারি না। আমার 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 কিচ্ছু, আমি শুধু রান্না করব, আমি শুধু কাজের লোকের কোনো মতো খাটবো। মায়ের উপর করে না, ও কিন্তু সহ্য করবে না। তো DSNL-এ ফটো তুলি। তুই আর কি বলছিস? দাও কাটিয়ে দাও, আমি ইন্টারভিউটা দিই, টাটা। অপদত্ত হয়েছে, দেখি আমি পারি কি। আমি পারবো, পারলে আমি পারবো।